এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাবা বাবা, তুমি হসপিটালে গেছিলে, আমার সঙ্গে দেখা করলে না কেন? আরে আমি তো ওমকে দেখতে গেছিলাম, ওর খবর নিতে গেছিলাম। শুনলাম তুই ভেতরেই ছিলিস, ডাক্তারবাবু সবাইকে যেতে বারণ করছিলেন, তাই আর ভেতরে দেখা করলাম না তোর সাথে। বারে ওমের সঙ্গে দেখা করতে গেছো বলে নিজের মেয়ের সঙ্গে দেখা করবে না? আজ অব্দি আমি মেনে এসেছি যে তুমি যা করো ভালোর জন্য করো, কিন্তু আজ হ্যাঁ যা যা হলো সেটা কার ভালোর জন্য হলো ঠাকুর? কেন ঠাকুর, কেন তুমি ওমকে এত এত কষ্ট দিচ্ছ? কেন নিজের মেয়ে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাবা মায়ের আদর সোহাগটা না একটু পরে করবেন। মিস্টার ব্যানার্জি এই তাড়াতাড়ি আমাকে একটু ছাড়ুন তো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। সুমেধা বাবাই কাগজগুলো দেখে দিচ্ছেন, হ্যাঁ তুমি একবার দেখে নাও। বলছি সরি আপনাকে ওয়েট করানোর জন্য, আসলে কি বলুন তো আপনার যে আজকে আসার কথা ছিল আমি একদম ভুলে গেছিলাম, বাবা নেহাত কাকুকে বলে এসেছিল। আর তাছাড়া আমি না এখন চাই না এসব, বাবা বিল করে দিক, তাই না? মানে এখন এসবের কি দরকার বলো? দরকার আছে যাতে চিল শকুনের নজর না পড়ে। বাবা ছি 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 ওভাবে বলবেন না, বাবার সম্পত্তির উপরে যদি কারো নজর থেকেও থাকে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। দেখুন আমি বাবাকে ভালোবাসি, আমি বাবার সম্পত্তি চাই না, বাবাকে চাই। তুমি না চাইলেও সুজয়বাবু কাজটা করবেন না? উকিলবাবু থাক, ও যখন নিজে থেকে চাইছে না তবে এই বিল করার কোনো প্রয়োজন নেই। বদলে যাবে, সব বদলে যাবে, তোর দুনিয়া বদলে যাবে। উকিলবাবু থাক, ও যখন নিজে থেকে চাইছে না তবে এই বিল করার কোনো প্রয়োজন নেই। যা আছে তা থাকবে না, যা নেই তাই পাবি। বাবা আমি বলছি কি যে আমি আপত্তি করছি বলে তুমি এটা করো না। না মানে তুমি তো বলেছিলে যে তোমার খুব টেনশন হচ্ছে, উইলটা করতে পারছো না বলে তুমি শান্তিতে নেই। বাবা আমি আমি চাই না তুমি এভাবে অশান্তিতে থাকো। দেখো বেসিক্যালি আমি উইলের ব্যাপারে কি চাই না চাই সেটা জরুরি নয়, তুমি কি চাও সেটা সব থেকে বড় বিষয়, তাই না? আমি চাই তুমি শান্তিতে থাকো বাবা, তাই বিলটা তুমি যদি চাও। আর আমার কাছে তোর ইচ্ছে পূরণটাই বেশি জরুরি। বাবা আমার খারাপ লাগবে, আমার বারবার মনে হবে যে আমার জন্য তোমার একটা ইচ্ছে পূরণ হলো না। তাহলে ধরে নে আমি এখন এটা করতে চাই না, মিটে গেল। মিস্টার ব্যানার্জি আমরা সবাই কখনো কখনো একটা মারাত্মক ভুল করে থাকি, কিছু কাজ আজ করব কাল করব করে ফেলে রাখি, ভাবি যে আমাদের তো এখন অনেক আয়ু আছে। তারপরে নানান ঝামেলা ঝঞ্ঝাটে নেপো এসে দড়ি মেরে দিয়ে চলে যায়। তার চেয়ে এটাই ভালো না যে নিজের ইচ্ছে মতো উইলটা করে যাওয়া, যাতে আপনার ইচ্ছে মতোই
আপনার সবকিছু খরচ হয়। উকিলবাবু, আমি ক্রিমিনাল লয়ার হলেও বিলের অপকারিতা উপকারিতা দুটোই জানি। মেপোয় যাতে দই মেরে না যেতে পারে সেই ব্যবস্থা আমি ঠিকই করব। দেখুন, আমার একটাই মেয়ে, আর আমার অবর্তমানে সমস্ত সম্পত্তি তবেই পাবে। তবুও ধরা যাক, ধরা আইনের ধারা হয়, ধরা বলে কিছু হয় না। মিস্টার ব্যানার্জি, আপনি গুরুত্বটা বুঝতে পারছেন না। ও একটা বাচ্চা মেয়ে, আপনি পাশে না থাকলে কিলশকুনের তো। আমি দেখছি আমার থেকে বেশি আমার মেয়েকে নিয়ে আপনি চিন্তিত। দেখুন, উকিল হিসেবে সাজেশন দেওয়া এটা আমার কর্তব্য, তাই যাক, নিশ্চিন্ত হলাম। আমি দেখছি আমার উকিলের থেকে আপনি বেশি আমার মেয়ের উকিল হয়ে উঠেছেন, আর আমার মেয়ের যদি ক্ষমতা থাকে আমার সম্পত্তিও ঠিক রক্ষা করবে। কি রে মেধামা, পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারবো, আমি আমি পারবো বাবা। এই তো, এই না হলে আমার মেয়ে। আর উকিল বাবু, আমার মেয়ে যদি সত্যি কখনো বিপদে পড়ে তখন না হয় রক্ষা করবে। কিরে মেধাবা, বললি না তো মুখটা একদম কালো লাগছে কেন? তুই যদি চাস আমি এখনই মিলে সাইন করে দিতে পারি। বাড়া ভাতে ছাইতে এখন মামা বলে নাটক করছে। কিরে বল। হ্যাঁ বাবা, তোমার কথাই শেষ কথা, তারপর আমার আর কিছু বলার নেই। আমি জানি তুমি আমার জন্য যেটা করবে ভালোই করবে। এক্স্যাক্টলি, আমি আমার মেয়ের জন্য যা করব ভালোই করব। দেখুন, মা সন্তানের জন্য সবসময় ভালোই চায়, কিন্তু আপনি যেটা চাইছেন সেটা আমার কাছে বড় অদ্ভুত লাগছে। মানলাম ওমবাবুর বিপদ নেই, কিন্তু তার তো এখনো চিকিৎসার প্রয়োজন আছে, মাথায় আঘাত আছে, প্রপারলি ব্যান্ডেজ করতে হবে। সেই ব্যবস্থা আপনি একটা করে দিন না ডাক্তারবাবু, কিন্তু দয়া করে আপনি ওকে ছেড়ে দিন। কিন্তু কারণটা কি সেটাই তো বুঝতে পারছি না। আমার ছেলের বিপদ আছে ডাক্তারবাবু, আমি এটুকুই আপনাকে বলছি, আর বেশি কিছু বলতে পারবো না। বিপদ এখানে? দেখুন, দয়া করে এ নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না।